আপনারা শুনছেন ইন্টারনেট রেডিও জশন মানাও। আজ 5th September। এটা আমাদের মনে করিয়ে দিতে হয় না যে এই দিনটি আমরা পালন করি শিক্ষক দিবস হিসেবে। আমরা সবাই জানি যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন দিনটি। তবে কেন এই দিনটিকেই শিক্ষক দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল? মনে করা হয় যে একসময় তার বন্ধু বান্ধবরা, তার ছাত্রছাত্রীরা চেয়েছিলেন এই আদর্শবান মহান শিক্ষকের জন্মদিন পালন করতে। তো সেই সময় তিনি বলেন যে তার জন্মদিন পালন না করে যদি সেই দিনটি সার্বিকভাবে সমস্ত শিক্ষককে শ্রদ্ধা জানানো হয় তাহলে তিনি খুশি হবেন। তার সেই আবেদন মঞ্জুর করা হয় এবং সেই মতোই 1962 সাল থেকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আচ্ছা, আপনাদের কাছে শিক্ষক কেমন, কি মনে হয়? আমার তো মনে হয় যে যিনি শিক্ষা দেন তিনি শিক্ষক, যিনি আচরণ করতে শেখান তিনি আচার্য। আজ শিক্ষক দিবসে প্রণাম জানাই তাঁদেরকে, যারা আমাদের জীবনের কোনো না কোনো পর্বে কোনো না কোনো শিক্ষা দিয়েছেন। আর জীবনের কোনো পর্বের কথা যদি বলি তাহলে প্রথম পর্বেই আসেন তিনি, যিনি আমাদের পৃথিবীর আলো দেখিয়ে এত সুন্দর জীবন দিয়েছেন। হ্যাঁ, মা, তিনি তো সবচেয়ে বড় শিক্ষক। প্রতিদিন যার নিত্য অবদানে এই জীবন একটু একটু করে গড়ে ওঠে, তার ঋণ অস্বীকার করব কি করে আর পরিশোধই বা কি করে করি? তাই শিক্ষক দিবসে আজ প্রণাম তাঁকে। তারপর সময় যত এগিয়েছে অবশ্যই স্কুল কলেজ জীবনের শিক্ষক শিক্ষিকারা, তাদেরকে প্রণাম। আর এরপরেও যখন আমরা কর্মজীবনে প্রবেশ করি বা ব্যক্তিগত জীবনে একটু একটু করে পরিণত হই, তখন আমাদের চারপাশের অসংখ্য মানুষ কোনো না কোনোভাবে এসে হাত ধরেন, তারাও আমাদের শিক্ষক, তাই তাদের কাছেও আমাদের ঋণ। আর অতিমারীর এই পৃথিবীতে দাঁড়িয়ে কি মনে হচ্ছে না যে প্রকৃতি এবং সময় এই দুটো ভীষণ এক মূল্যবান শিক্ষক আমাদের জীবনে, যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। আর প্রকৃতির ক্ষেত্রে ঋণ শোধ করার কথা ভাবি না, তাই ঋণ তার কাছেও। অনেক ছোটবেলায় পড়েছিলেন না সেই কবিতাটা যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। করোনাও তো শেখালো যে প্রকৃতির প্রতি আমরা যদি নির্মম হই সে কতটা শিক্ষা দিতে পারে। তাই আসুন না আরেকবার তার কাছে হাঁটু মুড়ে বসে তাকে চেষ্টা করি একটু কিছু ফিরিয়ে দেবার, এত যে ঋণ জমা করেছি সে ঋণ পরিশোধ করার। আর সর্বশেষ ঋণ যার কাছে, তিনি হলেন জীবন। হ্যাঁ, না না, জীবন কোনো নাম নয়। আর সর্বশেষ ঋণ যার কাছে সে হল জীবন। জীবনের প্রতিটি পর্ব, প্রতিটি বাঁক নিত্য নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ করে, তাই তার মতো বড় শিক্ষক আর কেই বা আছে? এই সকলের কাছে আমাদের ঋণ, তাই তারা সবাই শিক্ষক। সকল শিক্ষককে প্রণাম জানিয়ে শেষ করব একটা কবিতার মাধ্যমে। কবিতাটি লিখেছেন কবি অচিন্ত সুরাল, তার সমস্ত মাস্টার মশাইদের প্রতি প্রণতি জানিয়ে। ত্রিকোণমিতির অঙ্ক কষে সম্পাদ্যের জটিল দোষে, বৃত্ত সমান বিষম বাহু ত্রিভুজাকার শেষে, শীর্ষ কোণের থেকে কি এক গন্ধ এলো ভেসে। গন্ধটা খুব চেনা চেনা, কিসের তা মনে আসছে না, সে কি তবে খুব পুরনো দিনের কথা কিছু? গন্ধ যেন ছাড়ছে না আর আমার মনের পিছু, ঘুরছি স্মৃতির অন্ধকারে, ওই তো, হ্যাঁ হ্যাঁ, ওই যে, আরে, সরল রেখার মতোই ছিল নতুন স্যারের ছড়ি, সেই সুবাদেই জ্যামিতিতে আমার হাতে খড়ি। আমরা যারা তাঁকে চিনি জানি না আজ কোথায় তিনি, কেবল স্যারের স্নেহের ঘ্রাণ লুকিয়ে আছে মনে, ভুল করলেই ছড়ি হাতে
দাঁড়ান শীর্ষ কোণে। আরো একবার সকল শিক্ষককে প্রণাম জানিয়ে শেষ করলাম আজকের শিক্ষক দিবসের অনুষ্ঠান। এরকম আরো ভালো ভালো অনুষ্ঠান, নানান ভাবনা শুনতে কান রাখুন আমাদের চ্যানেল ইন্টারনেট রেডিও জশন মানাওতে।